সরকার পতনের আন্দোলন করছে করুক, তবে আবারও আগুন সন্ত্রাস যেন না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতিবাচক রাজনীতি করে পতনের পথে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের, বললেন আন্দোলনের নামে সহিংসতা মেনে নেওয়া হবে না। জনগণের সাথে সম্পর্ক নেই বলেই নির্বাচনকালীন সরকার নিয়ে শেষ বার্তা দিয়েছেন ওবায়দুল কাদের, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন 28 তারিখে সরকারের পতন আনতে গিয়ে নিজেদেরই পতন যাত্রা শুরু করবে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা বিভাগের জেলাগুলোতে ব্যালট বাক্স পাঠানোর মধ্য দিয়ে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় 30 অক্টোবর কানাডিয়ান রয়্যাল পুলিশের 2 সদস্যকে ঢাকায় এসে সাক্ষ্য দিতে আদালতের সমন। আইএমএফ প্রতিনিধি দলের সাথে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার আশাবাদ। দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই জানালেন ডিএমপি কমিশনার, সামাজিক মাধ্যমে গুজব রোধে কাজ করবে সাইবার টিম। গাজায় আরেক হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা বর্ষণ, যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। বিশ্বকাপ ক্রিকেটে টস জিতে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ।